পলাশ ফুল, বসন্তের ফুল, কিন্তু এই বর্ষার ভিতরে পলাশটা আঁকছি আর শুনছি প্রিয় বন্ধু কাকড়ের গান। পলাশ ফুলটা আজকে খুব ডিটেল করে আঁকার চেষ্টা করব। তার জন্যে ফ্রেমে কাপড়টা ভালো করে আটকানো লাগবে, যেভাবে আটকাচ্ছি টান টান করে আটকানো লাগবে, না হলে ডিটেলটা করা যাবে না। ফ্রেমে প্রথমে কাপড়টা আটকিয়ে তারপর ডানে বামে পুরোটা আটকিয়ে নিতে হবে। আটকানো শেষ, এখন ড্রয়িংটা করব। ড্রয়িং এখানে কিন্তু পেন্সিলে আঁকার কোনো সুযোগ থাকে না, পুরোটাই ব্রাশ দিয়ে আঁকতে হবে। এখন যেরকম আঁকছি পুরোটাই ভিজে অবস্থায় আঁকতে হবে। কালার পার্সপেক্টিভ, প্রথমে আমি লেমন ইয়েলো আর হোয়াইট ইউজ করেছিলাম প্রথমে ওই লাইট কালারের জন্যে, পরে আমি ক্রিমসন লেক ইউজ করেছি ডার্ক কালার করার জন্যে। যারা পলাশ ফুল দেখেছে তারা বুঝতে পারবে পলাশ ফুলের আসল রঙটা কীরকম। পলাশ ফুলের দুইটা পার্ট থাকে, ফুটন্ত একটা ফুলের উপরে একটা পার্ট থাকে, নিচে আর একটা ফুল, অনেকটা হাঁসের মতো দেখতে। প্রথমে বললাম না, এখানে ড্রয়িংয়ের কোনো পেন্সিলে ড্রয়িংয়ের করার কোনো সুযোগ থাকবে না, পুরোটাই আপনাকে ব্রাশ দিয়ে আঁকতে হবে। তো এভাবে আঁকতে ড্রয়িং স্কিল আপনাকে খুব স্ট্রং হতে হবে, না হলে পুরো শাড়িটা নষ্ট হয়ে যাবে। যাদের অবজারভেশন স্কিল যত বেশি ভালো হবে তাদের এই কাজটা তত বেশি ভালো হবে। রমনা পার্ক থেকে কিছু ফুলের ছবি তুলে নিয়ে আসছিলাম, এটা মোবাইলে দেখে দেখে এখন সেটা আঁকছি, কিছুটা মেমোরি থেকে কিছুটা হেল্প নিয়েছিলাম ওই মোবাইলের। দুটো ফুল আঁকবো আজকে আঁচলে, পুরোটাই আঁচলে, পুরো শাড়িটা অন্য রং থাকবো, সেটা আমি পরে দেখাচ্ছি। বললাম না কালার পার্সপেক্টিভ, নিচে সামনের যে অংশটা লাইট কালার সেখানে আমি লেমন ইয়েলো ইউজ করেছিলাম আর কিছুটা হোয়াইটও দিয়েছি। দুইটা পার্ট থাকে বললাম না, একটা ফুলের ফুটন্ত ফুলের। কাজটা খুবই করতে ভাল লাগছে, কাকনের গান শুনছি। দুইটা ফুল, একটা ফুল অনেকটাই কমপ্লিট, পরেরটা শুরু করলাম। এরকম লাইট শেড আপনি ভালো করে দেখবেন তাহলে ফুলটা আপনার কাজটা তত বেশি রিয়েলিস্টিক হবে। ভেজা অবস্থায় কাজটা করবেন, যখন শুকিয়ে যাবে তখন চিকন ব্রাশ দিয়ে আপনি আরও ডিটেল করতে পারবেন, যে এরকম ড্রয়িং করবেন ব্রাশ দিয়ে দিয়ে, তারপর কোথায় লাইট কোথায় ডার্ক, উঁচু নিচু ভিজে অবস্থায় করার পরে চিকন ব্রাশ দিয়ে সূক্ষ্ম কাজগুলো করে ফেলবেন। আমার ফুলের উপরের অংশটা অনেকটাই শেষ করে ফেলেছি, ভিতরে ভিতরে কোথাও লেমন ইয়েলো কোথায় হোয়াইট দিয়ে উঁচু নিচু করার চেষ্টা করেছি। যেরকম করে করবেন, বসন্তে ফুলের উপরে কখনো জলের পরে যদি বৃষ্টি হয়, সাধারণত ওই সময় বৃষ্টি হয় না, কিন্তু শিশির ফোঁটা পড়তে পারে, না আমি কিছু কিছু জলের ফোঁটা হতে পারে শিশির ফোঁটা দিয়েছি। তো কীভাবে দিয়েছি আজকে আমি ওটা দেখাবো না, কারণ এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। পরের বার আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটাকে, ফুলমালা চ্যানেলটাকে, তাহলে পরের বার আমি আপনাকে দেখাতে পারবো কীভাবে জলের ফোঁটা আঁকতে হয়, শিশির ফোঁটা আঁকতে হয়, এটা আমি পরের ভিডিওতে দেখাবো। আমাদের ফুলের কাজটা দেখেন প্রায় কমপ্লিট, এখানে কোথাও লাইট কোথাও ডার্ক ভিজে অবস্থায় করলাম, না শুকানোর পরে
একটু অপেক্ষা করুন, তাহলে দেখাবো শুকানোর পরে কিভাবে কাজটা করতে হয়। এটা দুটো ফুলের কাজ অনেকটা কমপ্লিট। এখন এই সূক্ষ্ম কাজগুলো আমাকে করতে হবে। এই যে হলুদ রং দিয়ে এটা আমি হাইলাইট করার চেষ্টা করছি। আর যারা পলাশ ফুল দেখেছেন কাছ থেকে তারা ফুলের বোঠা সম্বন্ধে তাদের আইডিয়া আছে। এই ফুল বোঠাটার রং ভীষণ সুন্দর, বলতে পারেন ফুলের পাপড়ির থেকে বোটার রংটা বেশি সুন্দর। এটা অনেকটা কালো নয়, আবার গাঢ় সবুজ নয়। তো এর কীভাবে রংটা তৈরি করলাম এটা বলছি। স্যাপ গ্রিন, তারপর বানচেনা, আর একটু ব্ল্যাক দিয়েছি, অনেকটা নয়, তাহলে অন্য একে পুরোপুরি কালো হলে দেখতে ভালো লাগবে না। তো এই সেই রংটা, খুব কাছ থেকে দেখলে শুকানোর পরে আপনি বুঝতে পারবেন। এখানেও কিন্তু কালার পার্সপেক্টিভ আছে, হ্যাঁ, কোথাও উঁচু ফুলটা উঁচু সরি বোঠাটা উঁচু আছে, সেখানে একটু স্যাপ গ্রিন ইউজ করবেন, কোথাও যদি সম্ভব হয় লেমন ইয়েলো ইউজ করতে পারেন। এটা কাজ করার পরে বুঝতে পারবেন কোথায় কী করবেন। এটা বললাম না, চিকন প্রায়োরিটি আপনার ডিটেলটা করতে হবে। আমার এপাশের বোটার কাজটা কমপ্লিট। এখন দ্বিতীয় ফুলের বোটার কাজটা করবো। এভাবে একইভাবে আপনি দেখবেন যে কোথাও উঁচু হবে, তারপর নিচের অংশ গাঢ় হবে, গাঢ় হলে আপনি একটু ব্ল্যাক দিতে পারেন, তারপরে উপরে অংশে সেখানে লেমন ইয়েলো দিতে পারেন। হ্যাঁ, শাড়িটাতে শুধু আঁচলটাতে আমি কাজ করেছি, বডিটা আমি দেখাচ্ছি পরে। বডিটা আমি টাইডাই করেছি, টাইডাইটা আমি পরের ভিডিওতে দেখাতে পারবো, কারণ একদিনে এতগুলো দেখানো সম্ভব না। যদি ওটাও দেখতে চান, টাইডাই করা খুবই সহজ, মানে আমি যেটা নিজে শিখেছি আমার বন্ধুর কাছ থেকে, আমার কিছু বন্ধু তারা টাইডাই করে, অনেক কোনো নিয়ম কানুন আমি ফলো করি না, নিজের মতন করার চেষ্টা করি, সেটা পরে দেখাবো। হ্যাঁ, এটা খুব সহজ, সাবস্ক্রাইব করেন প্লিজ, তাহলে দেখতে পাবেন আমার পরের ভিডিওগুলো দেখতে। তো এই যে যে জলের ফোঁটা বললাম না, এই যে জলের ফোঁটা দিচ্ছি, কিন্তু জলের ফোঁটার আর নিয়ম ঠিক আমি বলবো না, কীভাবে এঁকেছি সেটা পরের ভিডিওতে আমি দেখাবো। এই তো আমার জলের ফোঁটা, এটা জলের ফোঁটা বলবো না শিশির ফোঁটা বলবো বুঝতে পারছি না, কারণ হলো এটা তো বসন্তের ফুল না, শীতের পরের ফুলটা। তো এটা আপনি যেটা জলের ফোঁটা বলতে পারেন, শিশির ফোঁটা বলতে পারেন এটা। তো আমাদের এই জলের ফোঁটা কমপ্লিট, আমি পরের ভিডিওতে বারবার বলছি দেখাবো, সাবস্ক্রাইব করতে হবে আপনাকে। হ্যাঁ, এটা আমাদের পুরো ফুলটা একেবারে শেষের দিকে চলে আসছি, কিছুক্ষণ পরে পুরো শাড়িটা দেখাবো, বডিটা কীরকম, আঁচলটা কীরকম। এইটা আমাদের পুরো শাড়িটা, এটা আঁচলের অংশ, এটা আঁচলে তিনটা ফুল মাটিতে পড়ে থাকলে কীরকম দেখা যায় সেটা আঁকার চেষ্টা করেছি। আর এইটা হলো আমাদের বডি, এইটা আমাদের শাড়ি, এই পরের অংশ দেখাবো। কেমন লাগলো প্লিজ জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করেন কীরকম লাগছে। হ্যাঁ, অশেষ ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্যে।